আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। ঝালদা পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেল প্রাক্তন পৌর প্রধান সুরেশ আগরওয়াল। মেম্বার থাকছেন দুজন, কাঞ্চন পাঠক ও মহেন্দ্র রুংটা। ঝালদা পৌরসভার ফিনান্স অফিসার অধীশ মিশ্রা নবনীত প্রশাসক সুরেশ আগরওয়ালকে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব পেয়েই সুরেশবাবু জানান, 12টি ওয়ার্ডের মানুষকে সমানভাবে পরিষেবা দেওয়া আমার একমাত্র লক্ষ্য। অসম্পূর্ণ কাজগুলি কি অবস্থায় রয়েছে তা দেখে ব্যবস্থা নিতে হবে, যেমন গ্রিন সিটি যেখানে আজও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ পানীয় জল, সুবর্ণরেখা জল প্রকল্পকে বাস্তবায়িত করা, এছাড়াও উন্নয়নের বিভিন্ন দিকে নজর দেওয়া। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার সঠিক দায়িত্ব পালন করা, সকল সদস্যদেরকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ, 24/7 রাত দিন সাত দিন। মামাটি মানুষ, আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার আমাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দায়িত্ব দিয়েছে ঝালদা পৌরসভা। আমি যাতে ঝালদা পৌরসভা এলাকায় উন্নয়নকে ধারাবাহিকভাবে নিয়ে যেতে পারি, যেটা বড় বড় কাজ, জলের কাজ বা বিভিন্ন আরও যা কিছু কাজ পড়ে আছে, বা আমি যখন চেয়ারম্যান ছিলাম সে সময় যে কাজ আমি শুরু করেছিলাম তা অনেক কাজ মাঝ রাস্তায় আটকে আছে, তা আপনারা দৃষ্টিগোচরে হয়তো দেখলে বুঝতে পারবেন। সেসব কাজ সহ অন্যান্য বিভিন্ন ধরনের যা কিছু কাজ এবং ঝালদা পৌরসভা এলাকার মানুষ যাতে সুষ্ঠুভাবে পৌরসভার পৌর যে পরিষেবা আছে তা যা পায় তার সেটাই একমাত্র আমার লক্ষ্য থাকবে। এবং যে মানুষ, অনেক মানুষ আজ খুব খারাপ অবস্থায় পড়ে আছে হাউস ফরওয়ালের ব্যাপার নিয়েও, সেটাও আমার একটা চিন্তাভাবনা আমি আছে, যাতে ওই মানুষদেরও হাউস ফরওয়ালের ঘর সম্পূর্ণ হয়। তাছাড়া মানে দুর্নীতি শেষ করে এবং সব মানুষে যে আমার মঙ্গল অমঙ্গল যাই চায়, আমার প্রথম চেয়ারে বসে কাজ ঝালদা পৌর এলাকায় ও বিভিন্ন 12টা ওয়ার্ডে সমান চোখে দেখা এবং সমান পরিষেবা পাওয়া। গরিব মানুষ যারা বিপিএল তবকার নিচে আছে তাদের কিভাবে সুরাহ দিতে পারে ঝালদা পৌরসভা, এটার ব্যাপারে আমার বিশেষ লক্ষ্য। মামাটি মানুষের সরকার, আর আমরা সবাই 8 জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছে, 2 জন কংগ্রেসের আছে, 1 জন বিজেপির আছে। আমরা 8 জনই যে টিএমসির কাউন্সিলর, আমাদের মধ্যে কোনো মতভেদ নেই, আমরা সব মিলেমিশে কাজ করব, যাতে আমরা আগামী দিনে এই পৌরসভাটাকে আরও কত উন্নয়ন করতে পারি। এবং আমাদের পার্টিরও যেহেতু কত জনাধার, এটা একটা লাইন হয়ে গেল যে সবাই নিজের নিজের পার্টির কী জনাধার তৈরি করতে পারবে, এটার উপরে আমাদের একটা দৃষ্টি নিশ্চিত। বিধানসভা নির্বাচন চলে যাবার পর থেকে সেই কাজটা আর কোনো অগ্রগত হয়নি, এবার এসেছি, আশা করি ওই কাজ যত দ্রুত গতিতে পারবো, কি পজিশন আছে না দেখে নিয়ে ওই কাজটা, যাতে গ্রিন সিটি মিশনের কাজটা আমি কমপ্লিট করতে পারি এবং মানুষের ঘোরাফেরার একটা ঝালদা টাউনে যে কোনো জায়গা নাই সেটা একটা যেন তৈরি করতে পারি, সে পরিকল্পনা আমার মাথায় আগের থেকেই আছে। শহরে তো রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নেই, দেখুন যা আছে এখন দায়িত্ব পেয়েছি, আশা করি কিছুদিন যাক কীভাবে কী করা যায়, এটাও আজকে দায়িত্ব পেয়েছি, সামনে কালী পূজা, তারপরে ছট পূজা, এইভাবে তো অফিসও কিছু কিছু বন্ধ হয়ে থাকবে, তারপরেও দেখি কত দ্রুতভাবে করা যায়। আমি অলরেডি পাহাড়ের যে বিউটিফিকেশন অফ শিলপুর হিল, শিলপুর পাহাড়ে যা কাজ করেছিলাম, আমি এই ইদানিং কয়েক মাস ধরে তার অবস্থা খুবই খারাপ হয়েছিল, দুর্দশায় পড়েছিল। আমি কালকে পাওয়া কালকে নির্দেশ, এই যে অর্ডারটা আসার পর থেকে আমি কাল থেকে যেহেতু পাহাড়ে কালী পুজো হয়, যাতে ওটা সুরা করতে পারা যায়, 2টো ফাউন্টেন যেটা আমি 2017 সালে লাগিয়েছিলাম, যে 2টো ফাউন্টেনই বন্ধ পড়ে আছে এবং জর্জর অবস্থায় যে পুরো
ইয়াটা আছে সেটাকে কিভাবে শুরু করা যায়। আপনাদের কাছে শুভ খবর, হয়তো কালী পূজার দিনে ওই দুটো ফাউন্টেনে রানিং পজিশনে পাবেন, এই আশা আমি দিতে পারি। একটাও মনের মতো ফ্ল্যাট পাচ্ছি না। কি উৎসব এখানে? হ্যাঁ বান্ডিদা বসো। কিরে কি ভাবছিস এত? আরে দেখ না দাদা, আমার বন্ধু পুরুলিয়াতে শিফট করবে, কিন্তু একটা মনের মতো ভাড়া বাড়ি পাচ্ছে না। একটু কম প্রাইসেরগুলোর কন্ডিশন ঠিক না, আর বেশি প্রাইসেরগুলোর দিকে তাকানোই যাচ্ছে না। এই দেখ পুরুলিয়া প্রপার্টিজ। হ্যাঁ পুরুলিয়া প্রপার্টিজ। তোর সমস্যার সমাধান শুধু একটা ফোন কলে। এসে গেছে পুরুলিয়া প্রপার্টিজ। এবার প্রপার্টি কেনা বেচা এবং রেন্টের সমস্যার একটাই সমাধান। অধিক জানতে কল করুন 9475335555 এই নাম্বারে।